চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক ছায়াঘেরা শ্যামপুর ইউনিয়নের টিক্স গ্রাম, সাধারণ খেটে খাওয়া মানুষের বসবাস এখানে। গ্রামের এক সদস্য লায়েস আলী, বয়স প্রায় 75 বছর। 6 সদস্যের পরিবার। এই পরিবারের বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগ বাসা বেঁধেছে, ফলে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছেন পরিবারের 3 সদস্য। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবারের কর্তা। সরজমিনে গিয়ে জানা গেছে, লায়েসের স্ত্রী বেগম রোকেয়া 10 বছর, ছেলে মোহাম্মদ হারুন ও হারুনের ছেলে মাসুম 7 বছর থেকে দুরারোগ্য রোগে ভুগছে। নিম্নবিত্ত ঘরের হওয়ায় টাকার অভাবে তাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না বলে বাড়ির অভিভাবক লায়েস আলী জানান। তিনি আরও জানান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান প্রতিবন্ধীর কাট করে দিবে বলে 2000 টাকা নিয়েও কাট করে দেয়নি। অনেক ঘোরাঘুরির পর গ্রামের লোকজনের সহযোগিতায় তাকে বাধ্য করে টাকা 2000 উঠানো হয়েছে। অসহায় লায়েস আলী পরিবারের দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য, আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবান ও সরকারের কাছে আকুতি জানিয়েছেন। প্রতিবেশী সামিরুল বলেন, পরিবারটি অসহায়, টাকার অভাবে রোগীদের চিকিৎসা করাতে না পারার কারণে আক্রান্তদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তিনি আরও এই রোগী পরিবারের রোগীদের চিকিৎসার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম জানান, বিষয়টি অবহিত হওয়ার পর একটি বয়স্ক ভাতা ও একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। আগামীতে ওই পরিবারের আরও 2 জনের প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে। আমার নাম মোহাম্মদ হারুন। আমরা বাড়ি 3 জন অসুস্থ মেম্বার, ধরটা লেখা করিনি। আমরা অসহায় এখন। আপনারা কি সরকারের কাছে কোনো সাহায্য সহযোগিতা চান? আমার মা 10 বছর থেকে, আমি 7-8 বছর থেকে, আমার ছেলে 7 বছর থেকে হাঁটতে পারে না, এবং আমরা সরকারের কাছে আবেদন করছি মেম্বার চেয়ারম্যান কোনো সহযোগিতা দিচ্ছে না। মোহাম্মদ লায়েস আলী, পিতা হানিফ মণ্ডল, বাড়ি গ্রাম হলো সদাশিব পুট্টিকোষ, সে থানা শিখবন, জেলা চাপাই নবাবগঞ্জ। আমি একটা আবেদন করি, আমার বাড়ি, আমার স্ত্রী 10 বছর থেকে অসুস্থ, প্যারালাইসিসের লক্ষণ, উনি আমার ছেলে 8 বছর থেকে, আমার পোতা 7 বছর থেকে, এরা একই অসুস্থ। তো আমি প্রতিবন্ধীর কার্ডের আবেদন করিয়েছিল, সেটা পাইনি। কিছু টাকা পয়সা দিয়েও যেন কাজটা করে দিতে পারেনি, আমি কোনো সাহায্য পাচ্ছি না। তো যা হোক, আমি চিকিৎসা পয়সা ব্যবহার করতে পারছি না। তো যা হোক, আমি আবেদন সরকার প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করি যে আমাকে সাহায্য কিছু করুক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম, বাড়ি হচ্ছে সদাশিবপুর টিকোস ইউনিয়ন শ্যামপুর শিবগঞ্জ জেলা চাপা নবাবগঞ্জ। আমি এখন দাঁড়িয়ে আছি একটি প্রতিবন্ধীর বাড়িতে। এই বাড়িতে 3 জন অলরেডি প্রতিবন্ধী, 4 জন প্রতিবন্ধী হয়ে গেছে। এই প্রতিবন্ধীরা মেম্বারের কাছে আবেদন করেছিল প্রতিবন্ধী কার্ডের জন্য, টাকা পয়সাও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে মেম্বার প্রতিবন্ধীর কার্ড করে দেয়নি, এবং যে কোনো মূল্যে আমরা গ্রামবাসী ধরে তার কাছ থেকে টাকাটি আদায় করেছি। আর এরা অসহায়, এরা মানে টাকা ব্যাগর মানে চিকিৎসা করতে পারছে না, উপরে বা ঢাকা বা যে বিভিন্ন জায়গায় যেতে পারছে না টাকার জন্য, এরা অসহায় মানুষ। ও আমার আকিল আবেদন সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এই পরিবারের দিকে যেন সুদৃষ্টি দেখে, যেন এই পরিবারের কিছু টাকা পেলে যেন সুচিকিৎসার জন্য উপরে যেতে পারে, এই জন্য আমার আকুল আবেদন। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, চেয়ারম্যান 7 নম্বর ইউনিয়ন পরিষদ শিবগঞ্জ চাপা নবাবগঞ্জ। আমার ইউনিয়নের মধ্যে 6 নম্বর ওয়ার্ডে জুনাব
লাইসুদ্দিন সাহেবের পরিবারে তথ্য মতে 8-10 বছর থেকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী 3-4 জন সদস্য। ইতিমধ্যেই ডাক্তারি আমাদের সরকারের নিয়ম মোতাবেক এখানে পরীক্ষা নিরীক্ষা করে একজন প্রতিবন্ধী শনাক্ত হয়, ওর কার্ড করে দিয়েছি। আর ওই পরিবারেরই যিনি প্রধান জনাব লাইসুদ্দিন সাহেবের বয়স্ক ভাতা করে দিয়েছি। বাকি দেখা যাচ্ছে অন্য সদস্যরা শারীরিকভাবে বলা যায় যে একেবারে অচল অবস্থা। এরা সরকারের যে সুন্দর চিন্তা চেতনা মানুষের পাশে দাঁড়ানো, সেই দৃষ্টিকোণ থেকে সরকার যে প্রতিবন্ধীদের শনাক্ত মাধ্যমে কাজ করে দিচ্ছে, আগামীতে আমি মনে করি এরাও প্রতিবন্ধী শনাক্ত হওয়া দরকার এবং ইনশাল্লাহ হবে, এবং তারপরে তাদের প্রতিবন্ধী কার্ড এই ইউনিয়ন কর্তৃক আমরা। আচ্ছা,